শুরু হয়ে গেছে বিপর্যয় এবং তেজের ফলে। এখন যে আরব সাগরে এবং বঙ্গোপসাগরে দুটো ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, তারই প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে, এবং এর প্রভাব পশ্চিমবঙ্গে অবশ্যই পড়বে, তার প্রমাণ এখন দেখতেই পাচ্ছেন। ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে এবং তার সাথে সাথে অনেক জায়গাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। এ তাণ্ডব চালাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে। প্রায় 150 থেকে 180 কিলোমিটার বেগে ঝড় আসার সম্ভাবনা আছে। পরবর্তী সময় আরও আপডেট দেখতেই পাবেন। তার কারণ হচ্ছে এখন থেকেই ঝড় শুরু হয়ে গেছে, অনেক কাছে এগিয়ে আসছে আস্তে আস্তে বিপর্যয় এবং তেজের প্রভাব। এর ফলে বৃষ্টি আসবে এবং পশ্চিমবঙ্গের অনেক অংশে শান্তি, এখন গরমের যে দাপট ছিল তার থেকে কিছুটা রেহাই পাবে পশ্চিমবঙ্গের মানুষ। যেভাবে চিটচিটে গরম ছিল, মানুষ এবং গাছপালা তার সাথে সাথে অ্যানিমাল প্রত্যেকের ভীষণ কষ্ট পেয়েছে এবং তার সাথে সাথে বৃষ্টি এসে গেছে। অবশেষে বিপর্যয়ের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে, তার সাথে সাথে বৃষ্টি এসে গেছে। মাঝে মধ্যে ঝোড়ো হাওয়া দিচ্ছে, হালকা হাওয়া দিচ্ছে, তার সাথে বজ্র বিদ্যুৎ সহ মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে। বিদ্যুৎ পড়ার আওয়াজ মাঝে মধ্যে শোনা যাচ্ছে এবং এখন ভারী বৃষ্টি হচ্ছে অনেক জায়গাতেই। অনেক অঞ্চল এখন প্রায় গরমে যারা কষ্ট পাচ্ছিল তাদের থেকে, যারা গরমের মধ্যে খুবই অসুবিধার মধ্যে পড়েছিল ছোট বড় প্রত্যেকেই, তাদের জন্য এটি খুবই সুখবর এবং গাছপালা প্রাণী প্রত্যেকের জন্য এটা ভীষণই উপকারী একটি বার্তা। এরকম বৃষ্টি এখন অনেক দিন ধরে হওয়া উচিত, কারণ তারপরে চাষের প্রভাব পড়ছিল, তাদের চাষের ক্ষয়ক্ষতি হচ্ছিল, এর ফলে বিপর্যয়ের হাত ধরে অবশেষে এসে গেছে বৃষ্টি এবং স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে প্রত্যেকেই, কারণ চিটচিটে একটা গরম ছিল এবং গাছপালাগুলো প্রত্যেকে জল পাচ্ছে, তাতে খুবই একটি ভালো বার্তা। বৃষ্টি এখন ভালোই হচ্ছে এই মুহূর্তে। প্রত্যেকের মনে একটা আশা ছিল কখন বৃষ্টি আসবে এবং শরীরটা ঠান্ডা হবে, প্রত্যেকেই এই বার্তাটার জন্য অপেক্ষা করেছিল। অবশেষে এসে গেছে বৃষ্টি, প্রত্যেকের ঘরে ফেলার পালা এবারে। এবারে প্রবল বেগে বৃষ্টি এসেছে, এখন বৃষ্টি এস আরও জোরালো হয়েছে, জল জমছে আনাচে কানাচে, এবারে মাটিতে জল পড়ছে, গাছগুলো অন্তত শান্তি পেল, অনেকদিন ধরে গাছগুলো সঠিকভাবে জল পাচ্ছিল না, তার সাথে সাথে মানুষও শান্তি পেল, পশু পাখিরা তারাও পেল, এবং ঘরে যারা ইলেকট্রনিক গুডস আছে অবশ্যই সময়টা বন্ধ রাখা উচিত, কারণ মাঝে মধ্যেই বজ্রপাত হচ্ছে, তার ফলে অনেক ধরনের ইলেকট্রনিক গুডস খারাপ হয়ে যেতে পারে। অবশেষে বিপর্যয়ের ক্রমাগত বজ্রপাত হয়ে চলেছে আজকে একের পর এক। ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পরেও অনবরত এখন বিদ্যুৎ ফ্ল্যাশ হচ্ছে, তার সাথে সাথে প্রায় 50-60টা আজকে
বিদ্যুৎ বজ্র বিদ্যুৎ সহ ঝলকানি দেখা গেছে আকাশে এবং এখনও তার গর্জন শোনা যাচ্ছে। গাছপালাগুলো অনেকক্ষণ পরে এখন একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে তারা, তাই অনেক দিন ধরে বৃষ্টি হয়নি। এখন অনেক দিন বৃষ্টি আবার পরে হলো এবং তার সাথে সাথে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে আজকের দিনটা অন্তত। মাঝে মাঝে গরম পড়ছে, যখন হাওয়াটা থেমে যাচ্ছে তখন তীব্র গরমটার প্রভাব বোঝা যাচ্ছে। অনবরত আজকে বাজ পড়ে চলেছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আজকে এই ধরনের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল এবং বিপর্যয় আরব সাগরে তৈরি হয়েছে, তার প্রভাব কিন্তু সারা দেশে এবং রাজ্যে ছড়িয়ে পড়েছে এবং তার পরবর্তী ঝড় হচ্ছে তেজ, তারও প্রভাব পড়বে। ছোটো ছোটো প্রাণীরা এখন তারা খেলছে জল নিয়ে, এই মুহূর্তে তারা সাধারণত এখন বৃষ্টিটাকে বেশ আনন্দ উপভোগ করছে দেখি বোঝা যাচ্ছে। তার সাথে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে আকাশে। অবশেষে বিপর্যয়ের কিছু অংশ